প্রথমত আমরা একটা যদি স্লাইডার ইউজ করতে চাই তাহলে কি করব, আমাদের যদি স্লাইডার ইউজ করার প্রয়োজন হয় তাহলে এরকম কিছু সাইট আছে যে ফ্রি স্লাইডার বা প্লাগইন্স গুলো পাওয়া যায়, যেগুলো আমরা ইউজ করবো বেশিরভাগই প্লাগইন্স। তো প্লাগইন্স এইগুলা এই সাইটগুলো থেকে আমরা নিতে পারি। তো স্লাইডার দেখে আসি, আমি যদি আমার সাইটে একটা স্লাইডারের প্রয়োজন হয় তাহলে এখানে দেখেন অনেক প্লাগইন্সের ক্যাটাগরি আছে, ঠিক আছে। এখান থেকে দেওয়া আছে কোথায় স্লাইডার, তাই না? স্লাইডার আচ্ছা, এখন দেখেন এখান থেকে আমি ডেমো দেখতে পারবো যে আসলে আমাদের এই স্লাইডার গুলো কেমন, কি অবস্থা, বাইরে অবস্থা কি খারাপ নাকি। নৌকা চলবে, ডলার দিয়ে কিনে দিতে হবে। এমনিতে আমরা একটা ডেমোটা দেখে আসি, আমরা কি ধরনের প্লাগইন গুলা ইউজ করবো। হ্যাঁ, ফ্রি প্লাগইন গুলাই তো আমরা ইউজ করবো, কারণ আমাদের তো ইউজ করার জন্য আর ডলার দিয়ে কিনে নেওয়ার মতো ইয়ে নেই। আসলে আমরা ইউজ করবো, দেখেন এই যে একটা স্লাইডার, যদি আমাদের মনে করি যে আমাদের ওয়েবসাইটে এরকম একটা কিছু ইউজ করবো, থাকে না, তার মানে এরকম ধরনের স্লাইডার গুলো আমাদের ইউজ করতে হতে পারে। তো এখানে কিছু ধরনের কয়েকটা ধরনের ডেমো আছে, ঠিক আছে, এগুলো ফ্রি, এগুলো আমরা ফ্রি ইউজ করতে পারবো। ইউজার সিস্টেম আছে, এগুলো আমাদের আরো 2-3 থেকে 4টা ক্লাস পরে ইউজ করা শুরু করবো আমরা। এগুলো ইউজ করার আগে আগে আমাদের ওই যে জাভাস্ক্রিপ্ট এটা লাগবে। আচ্ছা, এটা এরকম এক ধরনের স্লাইডার, এই যে এটা এক ধরনের স্লাইডার আছে, ফিড ইন ফিড আউটের, ঠিক আছে। তো আমাদের এরকম অনেক ধরনের স্লাইডার পাওয়া যায়, আমরা যেটা খুশি আমাদের যেটা ভালো লাগে ওইগুলাই আমাদের ওয়েবসাইট ইউজ করতে হবে। তো এরকম স্লাইডার অনেক পাওয়া যায় যেগুলো আবার টাকা দিয়ে কিনেও নিতে হয়, নাকি কিনেও ইউজ করা যেতে পারে। তো এগুলো এটার দাম সম্ভবত $16, না $16 সেল হয়েছে কতবার, 23,000। আচ্ছা, যাই হোক, তো আমাদের তো টাকা দিয়ে কিনে নেওয়ার মোটা অবস্থা নেই, নাকি ঠিক আছে। যদি টাকা দিয়ে কিনতে হয় তাহলে তো অবস্থা খারাপ। আচ্ছা, তার মানে এই যে জাভাস্ক্রিপ্ট, জিকিউরি, এগুলো যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ভালো পারে, দক্ষ, তারা এগুলো তৈরি করতে পারে। আমরা শুধু প্লাগইন গুলো ইউজ করবো, বানানো শিখানো এত সহজ নয়, সহজ তো না অবশ্যই, কিন্তু মানে বানানো শিখতে হলে আমাকে পুরো জাভাস্ক্রিপ্ট কোর্স শেষ করতে হবে। ৩০-৪০টা ক্লাস ধরেন শুধুমাত্র ডিজাইনের উপরে করি আমরা, তাও তো ভালো মতো ডিজাইন না, আর কিছু না, যেগুলি লাইব্রেরি অনেক প্লাগইন্স গুলো যেগুলো আমরা বেশি বেশি ইউজ করি এগুলো, ঠিক আছে, এগুলো প্লাগইন বানানোটা শিখে নেবো। স্যার, যদি বলি পারবেন তো স্যার, ইনপুটে যদি এক্সাম্পল বলি। আচ্ছা, এখন কি ধরনের প্লাগইন বানাবেন? জাভাস্ক্রিপ্টে যে দক্ষতা, সারা দক্ষতা তো প্লাগইন বানানো সম্ভব না সেরকম ভাবে। প্লাগইন মেলা কিছু মাথায় রেখে যাবেন স্যার, কাজটা করি তখন আপনি কি বলবেন দেখি, করেন যদি আমার সাধ্য মতো হয় তাহলে করবো, না হলে তো সম্ভব না। এখন দেখেন এখান থেকে এখানে কি কি আছে, যেমন আরেকটা ক্যাটাগরিতে যদি যাই, আমরা আরেকটা ক্যাটাগরি দেখে আসি, যেমন জুম, এখানে এখানে কি কি আছে, এখানে দেখেন এখানে এরকম একটা প্লাগইন, তাই না? তো আমাদের ওয়েবসাইটে যে আমরা যখন ওয়েবসাইট গুলো বানাবো তখন
যে ধরনের প্লাগিনগুলো আমাদের প্রয়োজন হয় আমরা এই ধরনের প্লাগিনগুলো এখান থেকে ইউজ করতে হবে, যেহেতু এগুলো জেপিডি প্লাগিন, তাই না? আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এই প্লাগিনগুলো ইউজ করা ভালো করে শিখতে হবে, প্লাগিনগুলো ইউজ করা ভালো করে শিখতে হবে আর বুটস্ট্র্যাপটা খুব ভালো করে শিখতে হবে, তাহলে মনে করেন যে ডিজাইনটা খুব ভালো করে করতে পারবো। আর তা না হলে ওই যে একটু জাভাস্ক্রিপ্ট একটু ভালো করে শিখে আসি, একটু সিএসএস ভালো করে শিখে আসি, ওই একটু একটু করতে গেলে কাজ হবে না, ঠিক আছে? তো এরকম ধরনের প্লাগিন আমরা ইউজ করতে পারি। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে একটু লাইট বক্স দেখে আসি, এটাকে বলা হয় লাইট বক্স। এদের নির্দিষ্ট একটা ওয়েবসাইট, নাম হচ্ছে ভেনু বক্স। এটার কাজটা কি, আপনার ওয়েবসাইটে যদি কোনো ইমেজ আসে, ইমেজটার উপরে ক্লিক করলে এরকম করে সামনে তিনি ইমেজটা বড় করে দেখাবে, ঠিক আছে? এইগুলো দেখেন সুন্দর করে আপনাকে বড় করে দেখাবে, ঠিক আছে? তো এটা আবার আপনি যদি মনে করেন ভিডিওটাও দেখাবে, দেখেন ভিডিওটাও আপনার ওয়েবসাইটে প্লে করতে পারবেন, ঠিক আছে? তারপর এই যে প্লাগিন গুলো, আমাদের এই প্লাগিন গুলো কি করতে হবে, এখান থেকে নিয়ে যেতে হবে, এটা কাস্টমাইজেশন করতে হবে, আমার ওয়েবসাইটে আমার নিজের মতো করে বসাইতে হবে। এইগুলাই হবে নেক্সট আমাদের টার্গেট বা আমাদের কাজ, ঠিক আছে? কারণ একটা ওয়েবসাইটকে যদি সম্পূর্ণভাবে পরিপূর্ণ করতে হয়, তার মানে এগুলো আমাদের অবশ্যই লাগবে। তবে যেগুলো অবশ্যই সিএসএস দিয়ে তৈরি করা যায়, ওইগুলো সিএসএস দিয়েই করবো, যেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে খুব ভালো হবে, জাভাস্ক্রিপ্ট দিয়ে ইউজ করতে পারি, যেটা জিকিউরি দিয়ে খুব ভালো করব, সেটা জিকিউরি দিয়ে করবো, ঠিক আছে? জিকিউরিতে হয়তো বা কিছু কোড আমাদের লিখে লিখে কাজ করতেও হবে। আচ্ছা, প্রথমত আমরা এক কাজ করি, জাভাস্ক্রিপ্টেই চলে আসি নাকি? প্রথমত কাজ শুরু করি। প্রথমত জাভাস্ক্রিপ্টের ফাইলটা তৈরি করবো কিভাবে? জাভাস্ক্রিপ্টের ফাইল যেমন আমরা তৈরি করি সিএসএস, ইমেজেস, এগুলো সব তৈরি করি না, যেমন ফোল্ডার, সিএসএস, তারপরে ইমেজেস, একটা হচ্ছে জিএস, জাভাস্ক্রিপ্টের জন্য জিএস নামক এবার একটা ফোল্ডার চলে আসবে। আচ্ছা, তারপরে যদি ইন্ডেক্স দেখি, কন্ট্রোল নিয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে? কারণ জাভা স্ক্রিপ্টে যদি ফাইল নিয়ে জিএস নিয়ে কাজ করি, তার মানে এর ফাইল এক্সটেনশন আসছে কি জিএস, কন্ট্রোল এ দিয়ে স্ক্রিপ্ট ডট জিএস, ঠিক আছে? এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের, স্ক্রিপ্টটা হচ্ছে আমাদের ফাইলের নাম, যেটা যে কোনো নামে হতে পারে, কাস্টম মানে এটা তো আমরা বুঝি যে এটা যে কোনো নামে হতে পারে, আর জিএসটা অবশ্যই লাগবে, কারণ এটা ছাড়া তো বুঝবে না যে এটা জাভা স্ক্রিপ্ট ফাইল এক্সটেনশন, এটা হচ্ছে জিএসটা হচ্ছে এক্সটেনশন, এটা দিয়ে আমরা যদি তৈরি করি, তার মানে এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাইল হয়ে যাবে, ঠিক আছে? যেমন সিএসএস ফাইল তৈরি করতে হলে কি করতে হয়, আমাদের স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস, এভাবে তৈরি করতে হয় না? তেমনি জাভাস্ক্রিপ্টের ফাইলও আমরা এইভাবে তৈরি করতে পারি। তবে জাভাস্ক্রিপ্ট আমরা যেমন প্রথমত শুরু করলো আমরা আসলে ইন্টারনালি, যেমন সিএসএস প্রথমত ইন্টারনাল ইনলাইন এগুলো শুরু করছি না, একই জিনিস আবার জাভাস্ক্রিপ্টও এই এইচটিএমএল এর মধ্যেও লেখা যায়, ঠিক আছে? তো আমরা প্রথমত দেখে আসি, যেখানে শিখাবে বডিতে
স্ক্রিপ্ট যেখানে সে ইউজ করে দেয়, বডিতে ইউজ করে দেয়। আচ্ছা তারপর দেখি আমরা আমাদের প্রথমত যে সিনটেক্স এইচটিএমএল, অবশ্যই এইচটিএমএল লিখতে হলে এইচটিএমএল সিনটেক্স আসবেই। তার মধ্যে ওয়েবসাইট তৈরি করতে হলে এইচটিএমএল এর সিনটেক্স লাগবে, যে পেজে আপনি যেটা দিয়ে তৈরি করি না কেন। ঠিক আছে, এবার আসি তো জাভাস্ক্রিপ্টের প্রথমত সিনটেক্সটা কেমন হয়। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্টের সিনটেক্সটা হচ্ছে আমরা যদি ইন্টারনালি ইউজ করি সেটা বডির মধ্যে ইউজ করতে পারি। ঠিক আছে, বডির মধ্যে যদি ইউজ করি যেমন সিএসএস আমরা ইনলাইন করছি ইন্টারনাল করছি, তাই না? এটা এভাবে ইন্টারনালি করা যাবে। ইন্টারনালি করতে হলে আপনাকে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা যেমন সিএসএস এর জন্য কি ইউজ করতাম, স্টাইল, এটার জন্য স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্ট ট্যাগ এর মধ্যে আপনি যদি যা লিখবেন এটাই হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্ট। অর্থাৎ এটার মধ্যে যদি কিছু লেখেন ওটাই হয়ে যাবে আপনার জাভা স্ক্রিপ্টের কোড। ঠিক আছে, এখন জাভাস্ক্রিপ্ট আমরা লিখব কি করে? জাভাস্ক্রিপ্টের অনেক বিল্ড ইন ফাংশন থাকে বা ফাংশন থাকে যে যেগুলা মানে করে দেওয়াই থাকে। ঠিক আছে, যেমন প্রথমত আমরা একটা জিনিস দেখি, অ্যালার্ট। অ্যালার্ট কি? অ্যালার্ট হচ্ছে এরকম, আচ্ছা জাভাস্ক্রিপ্ট এরকম তো সব হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটার মধ্যেই লিখব। ঠিক আছে, আজকে এইচটিএমএল লিখব না। এখানে যদি আমি এই অ্যালার্ট ফাংশনটা ইউজ করে দেই এটার কাজটা কি হবে? এটার কাজটা হবে যে দেখেন আমি ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারটা রিলোড দিলেই আপনাকে একটা মেসেজ দিবে। ঠিক আছে, এখন এই মেসেজটা আপনি এটার মধ্যে যা প্রিন্ট করাতে চান আপনি, ঠিক আছে, এই যে যা প্রিন্ট করাতে চান এটা প্রিন্ট করালে দেখেন আপনি এখান থেকে রিলোড দেন, আপনাকে একটা মেসেজ সে দিবে, ওকে করে দেন, চলে যাবে, তাই না? এটা একটা কাজ নর্মাল ভাবে দেখেন একটা ইয়ে দিলাম, অ্যালার্ট দিলাম, অ্যালার্ট ফাংশন ইউজ করলাম, আমাকে অ্যালার্ট সে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা এক ধরনের ফাংশন। আচ্ছা, প্রথমত জাভাস্ক্রিপ্টে এতক্ষণ তো ওইটাই দেখালাম প্রয়োজন হয় কিছুর জন্য আমরা যেগুলো ইউজ করব। না, এইগুলো কিছু লাগবে না, বাট বেসিক তো কিছু জানতে হবে আপনাকে। বেসিক আপনি প্লাগইন কাস্টমাইজেশন করতে হবে না, অনেক প্লাগইন নিজের মতো করে ইউজ করতে হবে, তো এইগুলো জাভাস্ক্রিপ্টের কিছু কন্ডিশন কিছু জিনিস তো আপনার জানা থাকতে হবে। ঠিক আছে, এই জন্যই শুধু এটা জানা। আচ্ছা, প্রথমত একটা অ্যালার্ট দিলাম, তারপরে শুরুটা দেখলাম, এখন দেখলাম যে অ্যালার্ট ফাংশনটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে কিন্তু একটা সেমিকলন দিয়ে। জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা লাইন শেষ হবে একটা সেমিক্লোন দিয়ে। শেষ তো আমরা লিখছিলাম একটা সেমিক্লোন দিয়ে শেষ করছি, এই সেমিক্লোন দিয়ে শেষ করাটাই বলা হয় জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা স্টেটমেন্ট। ঠিক আছে, এক একটা স্টেটমেন্ট, আচ্ছা একটা স্টেটমেন্ট ক্লোজ করলাম আর কি। আচ্ছা, এখন প্রথমত জাভাস্ক্রিপ্টে কিছু ডাটা টাইপ আছে। ডাটা টাইপ বলতে কি, যেমন আমি যদি এই যে ডাবল কোটেশনের মধ্যে ইউজ করে থাকি, ঠিক আছে, এই যা ডাবল কোটেশনের মধ্যে যেটা ইউজ করবো এটা হচ্ছে আপনার স্ট্রিং টাইপ ডাটা। ঠিক আছে, স্ট্রিং টাইপ ডাটা বলতে কি, যেমন কিবোর্ড থেকে 1 2 3 4 বা ABCD যেটা দিই না, স্ট্রিং টেক্সট, সেটা সে বুঝবে যে এটা একটা স্ট্রিং টাইপের ডাটা। ঠিক আছে, আচ্ছা তো কি কি ধরনের ডাটা টাইপ আছে সেটা আগে দেখবো, সেটা আগে আমরা এক কাজ করি, জাভাস্ক্রিপ্ট জানতে হলে প্রথমত সবচেয়ে বেশি কাজ করতে হবে আমাদের ভেরিয়েবল নিয়ে। আমরা দেখি যে প্রথমত আমরা ভেরিয়েবল ইউজ করা দেখতে হবে। ঠিক আছে, ভেরিয়েবলটা কি, ভেরিয়েবলটা হচ্ছে যে আমরা যেমন একটা জিনিস, ভেরিয়েবলটা কাজ করবে একটা কন্টেনারের মতো, কন্টেনারকে যেটা একটা সংরক্ষণ করতে পারে, মানে কিছু ভেরিয়েবলটাও কোনো ভ্যালুকে সে সংরক্ষণ করতে পারে। আপনার প্রথমত এরকম আসতে হবে, ধরেন আপনি কোনো কিছু জমা করে রাখবেন। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ধরার সিস্টেম হচ্ছে VAR, ভার।
এইগুলোকে বলা হয় জাভাস্ক্রিপ্টের কিছু বা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কিছু কিওয়ার্ড থাকে, ঠিক আছে? এটা হচ্ছে এক কিওয়ার্ড। যদি আপনি এই লেখাটুকু লিখেন, তার মানে কম্পিউটার এবার বোঝাই আপনি তার মানে বোঝাইতে যাচ্ছেন যে আমি একটা ভেরিয়েবল ধরবো, ঠিক আছে? ভেরিয়েবল ধরবো, তার মানে কি ভেরিয়েবলটা এখন প্রথমত ভেরিয়েবল, তারপরে আসবে আপনার ভেরিয়েবলের একটা নেম, ঠিক আছে? এটা যে কোনো নাম হতে পারে, এটা আপনার ইচ্ছা মতো দিতে পারবে, ঠিক আছে? এখন দেওয়ার পর সমান চিহ্ন দেওয়ার পর যদি এটার মধ্যে আমি এটা লিখি, তার মানে এটাকে বলা হয় যে এ এর মধ্যে 10 কে জমা রাখলাম, না এর এর মান 10। হ্যাঁ, ভেরিয়েবলটা এ যেখানে দিচ্ছে ওইখানে যে কোনো নাম আমরা দিতে পারি, এটা বিষয় না, ঠিক আছে? এখানে দেখেন ভেরিয়েবলটা এ সমান 10 মানে কি, এখানে কি বোঝাচ্ছে? এইখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষাতে বলা আছে যে এর মধ্যে আমার 10টা দেওয়া আছে, ঠিক আছে? এখন দেখেন এখানে কয়েকটা জিনিস লিখলাম, এটা একটা স্টেটমেন্ট ক্লোজ করলাম, একটা ভারটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এইটা হচ্ছে ভেরিয়েবল নেম, ঠিক আছে? সমানটা হচ্ছে আমাদের অপারেটর, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কিছু অপারেটর থাকে, প্লাস মাইনাস তারপরে গুণ ভাগ সমান মডুলাস এক একটা এক এক ধরনের অপারেটর, ঠিক আছে? তো এটা হচ্ছে এক ধরনের অপারেটর, এটাকে বলা হয় কি অ্যাসাইনমেন্ট অপারেটর, তাই না? অ্যাসাইন করা, কোনো কিছু মানটাকে অ্যাসাইন করা হয়ে থাকে, আর এটা হচ্ছে তার এটা ভ্যালু, ঠিক আছে? আর লাস্টে সেমিকোলনটা হচ্ছে আমাদের এই লাইনটা শেষ করা, অর্থাৎ একটা স্টেটমেন্ট ক্লোজ করলাম, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে বোঝাচ্ছে যে ভেরিয়েবলটা এই 10টা 10-এর মধ্যে 10টা যে কি আছে এর মধ্যে জমা করে রাখাছে। আমার যদি কোথাও এই 10-এর প্রয়োজন হয় তাহলে আমাকে এই এটা ইউজ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? যেমন আমরা যদি এই 10 এখন আমাদের অ্যালার্টে যদি 10 প্রয়োজন হতো, আমরা এতক্ষণ স্ট্রিং দেখানো হয়েছিল না, স্ট্রিং দেখেন এই ডাবল কোটেশনের মধ্যে যে এটা দেখাবো এটা স্ট্রিং, অর্থাৎ এই ডাবল কোটেশনের মধ্যে আমি যদি এ লিখে দিই তাহলে আমাকে এই দেখাবে, ঠিক আছে? যদি আমরা এটা দেখি যে এখন আমাকে এই দেখাচ্ছে কিন্তু, তাই না? এই দেখাচ্ছে, কারণ এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ ডাটা হয়ে গেছে, এ সে কি আছে এর মধ্যে কোনো কিছু জমা আছে কি না আছে এটা সে দেখাচ্ছে না। যদি ভেরিয়েবল ইউজ করার নিয়ম হচ্ছে এখানে যদি আমি এবার শুধু এ লিখে দিই তারপরে এটা একটা ভেরিয়েবল, এবার দেখি কি দেখায়, এবার কি দেখাচ্ছে ভ্যালুটা দেখাচ্ছে, তাই না? এ এর ভ্যালুটা দেখাচ্ছে। তো ধরেন আমরা যদি নর্মাল ভাবে একটা কোনো কিছু যোগ করতে চাই, যোগের একটা যদি এটা দেখাইতে চাই, নর্মাল ভাবে আমাদের কিভাবে কাজ করে যোগ হবে, আমরা ছোটবেলায় যোগ করছি না, এ সমান 10 বা বি সমান এত, তারপরে যোগ করে এ বি যোগ করে মান বসায় দিচ্ছি, তাই না? সেম ভাবে এখানেও যদি ভেরিয়েবল দিই বি সমান কত 20, এখন যদি এটা যোগ করতে চাই তাহলে আরেকটা যোগ করে আপনাকে আবার আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এখন কি ভার ধরেন আর রেজাল্ট দেখে এ প্লাস বি, এই যে এটা যোগ করলাম, ঠিক আছে? এখন দেখেন এটা যোগ করা মানে কি, প্রথমত ভার এর মধ্যে 10 জমা রাখলাম, বি এর মধ্যে 10 জমা রাখলাম, এবং এইটার মধ্যে জমা রাখতেছি কি এ এন্ড বি কে যোগ করে এটার মধ্যে এই ভেরিয়েবলটা রাখতেছি। এখন যদি আমি এই এ আর বি এর রেজাল্টটা জানতে চাই তার মানে কি আমাদের এখানে এটা এই জিনিসটা ইউজ করে দিতে হবে, ঠিক আছে? দেখেন এই জিনিসটা ইউজ করে দিলে আমরা কি পাবো, একটা এর রেজাল্টটা পেয়ে যাব। তো নর্মাল ভাবে এটা হচ্ছে আমাদের নাম্বার টাইপ ডাটা, ঠিক আছে? যদি এরকম ভাবে ইউজ করি তার মানে এটার মধ্যে নাম্বার আছে, তাই না? এটাতে সেমিকোলন বা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে ইউজ করার কোনো প্রয়োজন হবে না। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে আউটপুট দেখতে পাই কিভাবে, একটা অ্যালার্টের মাধ্যমে দেখলাম না আমরা আউটপুট, একটা পপ আপ দিয়ে আসতেছে। এখন কথা হচ্ছে আপনি যদি এই জিনিসটাই H2 এর মধ্যে প্রিন্ট করাবেন তাহলে H2 এর মধ্যে প্রিন্ট করে তো বড় করে দেখাবো, H2 এর মধ্যে যদি প্রিন্ট করে তার মানে কি আমার এখানে কি কি আছে, H2 এর মধ্যে আমি ক্লাস ধরতে পারবো, এটাকে আমি ইচ্ছা মতো স্টাইল করতে পারবো, তাই না?
আমাকে শুধুমাত্র এই রেজাল্টটা স্টোরির মধ্যে দেখাতে পারি এক কথা, দ্বিতীয়ত আমরা নর্মাল ভাবেও দেখাতে পারি। এবং জাভাস্ক্রিপ্টের কয়েক রকম ভাবে আউটপুট দেখা যায়, এক আমরা অ্যালার্ট দিয়ে দেখলাম এতক্ষণ, আচ্ছা অ্যালার্ট আমরা অফ করে রাখি, এখন আমরা এটা নর্মালি দেখব, ঠিক আছে। যদি আমি এই রেস আর ইএস এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে এটার আউটপুট দেখব, যেমন আমরা নর্মাল ভাবে এইচটিএমএল এ যদি লিখতাম একটা ট্যাগ লিখে ওর মধ্যে কিছু লিখে দিলে আউটপুট চলে আসতো, এখন যদি এখানে দেখি তার মানে আমাকে এখানে জাভাস্ক্রিপ্টের আউটপুট দেখানোর সিস্টেম হচ্ছে, প্রথমত আমরা দেখব ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট দিয়ে যদি দেখি ডকুমেন্ট ডট ডব্লিউ আর আই, এটা হচ্ছে একটা আপনার আউটপুট দেখানোর একটা বিল্ডিং ফাংশন, ঠিক আছে জাভাস্ক্রিপ্টের। সে কি কাজ করবে, এর কাজটা হচ্ছে আপনাকে আউটপুট দেখানো, ঠিক আছে। হ্যাঁ, ভেতরে তো আপনি কি আউটপুট দেখাবো এখন, এটা তো দিতে হবে, এটা তো আপনি আউটপুট দেখানোর জন্য একটা সিস্টেম যে জাভাস্ক্রিপ্ট এটা দিয়ে আউটপুট দেখানো যায়। এবার কি আউটপুট আপনি দেখাবেন দেখেন, আমি যদি মনে করি এইটার মধ্যে কি আছে, তার মানে এই ডকুমেন্ট রাইটের মধ্যে আমি লিখে দিব যে আমি এটার কি আউটপুট পাইতে যাচ্ছি, ঠিক আছে। এটা যদি লিখে দিই তাহলে দেখেন এবার আমার এইবার ব্রাউজারে এসে শো করতেছে আউটপুটটা, বুঝা গেছে। তারপরে আমি যদি ব্রাউজারে সরাসরি দেখাইতে চাই, ঠিক আছে, যদি আমি কোনো কিছু আউটপুট সরাসরি দেখাইতে চাই তার মানে ডকুমেন্ট অফ রাইট এই এই ফাংশনটা ইউজ করতে হবে নাকি, আচ্ছা। তারপর এইভাবে আমরা একটা আউটপুট দেখতে পাচ্ছি, তো নাকি ব্রাউজারে একটা অ্যালার্ট দিয়ে দেখতে পাচ্ছি, এটা এইভাবে দেখতে পাচ্ছি। এবার দেখি আরেকটা কিভাবে দেখা যায়, এখন ধরেন আমি এইচ টু এর মধ্যে এটা দেখাবো, এইচ টু এর মধ্যে কি করে দেখাবো, তার মানে আমি এইচ টু আর তো জাভাস্ক্রিপ্টের কোনো ট্যাগ না, তাই না। তার মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে এইচ টু লিখতে পারবো, লিখতে পারবো, বাট এখানে না। দেখি আমরা এবার ধরেন আমি এইখানে লিখলাম এইচ টু, আমি এই এইচ টু এর মধ্যে এই রেজাল্ট যে রেজাল্ট আছে এইচ টু এর মধ্যে দেখাবো। এখন কথা হচ্ছে প্রথমত আপনার টার্গেট কি, টার্গেট হচ্ছে যে আপনি এটাকে এইচ টু এর মধ্যে শো করাবো, তার মানে এইচ টুটাকে আপনাকে ধরতে হবে, আপনি কার মধ্যে শো করাবেন এটাকে ধরতে হবে না। যেমন আমি জাভাস সিএসএস করতাম কি দিয়ে, সিএসএস কি কার জন্য করতেছি, হয় ক্লাস বা আইডি ধরতাম, এটা নিয়ে গিয়ে তারপর এটার জন্য কি করতাম সিএসএস করতাম, তার মানে আমি কার ভিতরে দেখাবো এটাকে একটা ধরে ফেলতে হবে। তো জাভাস্ক্রিপ্ট যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে আইডি, ঠিক আছে, আইডি অ্যান্ড ট্যাগ নেম নিয়ে কাজ করতে পারেন। তো আমরা সবসময় বেশিরভাগ দেখি যে আইডি নিয়ে কাজ করবো, কারণ আইডিটা হচ্ছে ইউনিক, জাভাস্ক্রিপ্ট আইডি ছাড়া কাজ করতে পারবে না, ক্লাস ধরে সে কাজ করতে পারে না, ঠিক আছে, সে আইডি ধরে কাজ করবে। তার মানে এটার মধ্যে একটা আইডি আপনাকে ধরে ফেলতে হবে, ঠিক আছে। ধরো এই আইডি তো আমরা যে কোনো নামে ধরতে পারি নাকি, না এটা আমার ইয়ে করতে হবে, সেটা তো সিএসএস আছে, আমরা আইডিটা যে কোনো নামে ধরতে পারি। আচ্ছা এইবার আপনি জাভাস্ক্রিপ্টে এইবার এই ডকুমেন্ট রাইট দিয়ে দেখানো যাবে না, এইবার যেটা দিয়ে দেখাতে হবে, আচ্ছা উপরে লিখি, এবার যে দেখানোর যে সিস্টেমটা আছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা দিয়ে কি করতে পারি, আমরা কোন আইডির মধ্যে রেজাল্টটা দেখাবো আগে আইডিটাকে ধরতে হবে, ফিক্সড করতে হবে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এই ফাংশনটা দিয়ে বলতে পারি, এটার মধ্যে আমরা কি করতে পারি, এই আইডিটা এর মধ্যে যদি বলে দিই তার মানে মনে করি যে আইডিতে আমরা হ্যাশ দিয়ে ধরতাম না সিএসএস এ, তার মানে মনে করে যে এবার আইডিটা আমরা ধরলাম। এবার ধরার নিয়মটা কি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি যেটা আমরা সিএসএস এ নর্মালভাবে একটা হ্যাশ দিয়ে দিলে আমাদের ধরা হয়ে যেত, ঠিক আছে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবার এই আইডির মধ্যে আপনাকে কি শো করাবে, ডট ইনার এইচটিএমএল, তার মানে এটা এইচটিএমএল এর মধ্যে যাচ্ছে তো, তাই না। ইনার এইচটিএমএল দিয়ে আমরা শো করাতে পারি, ইনার এইচটিএমএল টা হচ্ছে আমাদের আউটপুট দেখানোর একটা সিস্টেম। এর মধ্যে আমি কি দেখাবো, আরইএস নাকি, এটার মধ্যে যদি এবার আমি এখানে আরইএস টা লিখে দিই, এবার দেখেন ডকুমেন্ট ডট গেট ইলিভেন্ট বাই আইডি কোন আইডি, এই আইডি যেখানে পাবো সে সেখানে চলে যাবে, যাওয়ার পর এটার মধ্যে ইনার এইচটিএমএল দিয়ে আউটপুট দেখানো হয়, কারণ এইচটিএমএল এর মধ্যে, এবং কি আউটপুট দেখাবে এই ভেরিয়েবলটা এখানে দেখায় দিবে সে, ঠিক আছে। আচ্ছা দেখি এবার হয়েছে, ঠিক আছে না, জাভাস্ক্রিপ্টে একবার এটা স্টোর মধ্যে দেখাচ্ছে, আচ্ছা। বাট এবার যদি দেখি কন্ট্রোল ইউ দিয়ে জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা কোডই ব্রাউজারে দেখা যায়, ঠিক আছে। বেশি সিকিউরিটির কাজ দেখাচ্ছে পিএসপি দিয়ে করা হয়, ঠিক আছে, যেন জাভাস্ক্রিপ্টের কোনো কোড এখানে দেখা
যেহেতু দেখা যায় যদি বেশি সিকিউরিটির কাজ জাভা স্ক্রিপ্টের এটা দিয়ে দেখেন বা আপনি যদি দেখায় দেখায় ফেলেন তাহলে তো সিকিউরিটি থাকবে না, ঠিক আছে? তাহলে জাভা স্ক্রিপ্টের কোড সরাসরি ব্রাউজারে আমরা দেখতে পাবো, যখন আমরা পিএসপি নিয়ে কাজ করবো তখন দেখবো যে পিএসপি আর কোড এখানে কিছুই শো করতেছে না, পিএসপি কোড লিখবেন কিন্তু কিছুই ব্রাউজারে দেখতে পাবেন না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা কয়ভাবে দেখতে পারলাম, এক ডকুমেন্ট ডট রাইট দিয়ে আউটপুট দেখতে পারি, অ্যালার্ট দিয়ে আউটপুট দেখতে পারি, আর আরেকটি হচ্ছে ডট ইনার এইচটিএমএল দিয়ে আউটপুট দেখতে পারি, যেটা শুধুমাত্র এইচটিএমএল ট্যাগের মধ্যে যদি কোনো আউটপুট দেখানোর প্রয়োজন হয় সেটা দিয়ে দেখতে পারি, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আরেকটা জিনিস দিয়ে দেখতে পারি, সেটা হচ্ছে কনসোল ডট লগ। ওটা তো অবশ্য ব্রাউজারে এইভাবে দেখাবে না, ওটা ডেভেলপার যারা আছে ডেভেলপার মোডে কাজ করে, ঠিক আছে? তো আমাদের এই দুইটা বেশি ভাবে জানা রাখলেই হবে, এই দুইটা দিয়ে আমরা বেশি কাজ করবো। আসলে যে কিউরিতে এই যে ডকুমেন্ট ডট রাইট, যে কিউরিতে লিখতে গেলে বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে ডকুমেন্ট ডট এইগুলো এরকম ভাবে চলে আসবে, শুধুমাত্র লেখার ধরনটা একটু চেঞ্জ হবে, এটাই, তাছাড়া আর কিছু না। আচ্ছা, তার মানে আউটপুট কিভাবে দেখতে পারি এটা আমরা বুঝতে পারছি, তাই না? আচ্ছা, বুঝতে পারছি। এবার আসে আমাদের অপারেটরগুলো, অপারেটরগুলো কি কি আছে? এক অ্যাসাইনমেন্ট অপারেটর, একটার মধ্যে একটার মান অ্যাসাইন করে দেওয়ার জন্য। আচ্ছা, এইখানে যদি আমি ডাবল ইকুয়াল দিই তার মানে কি? ধরুন একটা ভেরিয়েবল ধরতেছি আবার ডি নামে, ডি সমান 50, তার মানে এটা দিয়ে বোঝাচ্ছি যে ডি এর মধ্যে আমার কি আছে? 50 আছে। আচ্ছা, এখন যদি এখানে ডাবল ইকুয়াল দিই তাহলে কি বুঝাবে? এটা কম্পারিজন যেটাকে বলা হয়, ইয়ে বলবে যে এটা এখানে বোঝাচ্ছে যে এইখানে ডি যেটা আছে এটার মানও 50, এইটার সমান এইটা, তার মানে দুইটার মানই 50-50, ঠিক আছে? এখানে সমান না, ডি সমান সমান মানে সমান না, এখানে বোঝাচ্ছে যে ডি যত মান, ডি এর যত মান ওই পাশে যে আরেকটা ভ্যালু থাকবে ওইটারও সমান মান। যদি এই পাশে যে 50 আছে তার মানে এই ডি এর মানটাও 50, ঠিক আছে? আচ্ছা, এটা দিয়ে এটা বোঝাবে। আচ্ছা, এখানে যদি তিনটা থাকে তাহলে তাহলে এখানে কি বোঝাবে? তিনটা দিয়ে কি বোঝায়? ত্রিপুল ইগল, ত্রিপুল ইগল যেটা বোঝাচ্ছে সেটা দিয়ে বোঝাচ্ছে যে এইখানে ডি এর মানও 50, এই পাশে ডি এর মানও 50, বাট এই পাশে যে ডাটাটা আছে এই পাশে ডাটা টাইপটাও সেম। টাইপটা বলতে এই পাশে যদি 50 হয় তার মানে এই পাশে 50 এটা নাম্বার নাকি? নাম্বার তো, তার মানে এই পাশেও নাম্বার আছে এই পাশেও নাম্বার আছে। যদি এই পাশে যদি ডাবল ইকুয়াল দিই তার মানে কি এটা কি হয়ে গেল? এবার স্ট্রিং, এটা কিন্তু আর ওই যে 50 কোনো নাম্বার না, এটা কিন্তু এবিসিডির মতো একটা টেক্সট এর মতো একটা স্ট্রিং এর মতো কাজ হয়ে যাবে। তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে এই পাশেও সমান, এই পাশে সমান আছে বাট আবার ডাটা টাইপটা, অর্থাৎ এই পাশেও স্ট্রিং এই পাশেও স্ট্রিং আছে। এটা দিয়ে এটা বোঝায় যে এটার দুই পাশের ভ্যালু সমান আবার ডাটা টাইপটাও সেম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন ধরেন এটা গেল ইকুয়াল, তারপরে আসছে প্লাস মাইনাস এগুলো দেখবই। এখন যদি আসে এটা কি বোঝায়? গেটার দেন মানে কি 50 থেকে ডি বড়? এটা এটা হচ্ছে কি ধরনের অপারেটর? এটা কম্পেয়ার করা, কম্পারিজন, তাই না? ডি এর সাথে পরের মানটাকে কম্পেয়ার করতেছে, ঠিক আছে? যে এটা বড় না এটা বড়। এখন এই পাশে যদি আরেকটা কিছু ইকুয়াল দেয় তাহলে এটা দ্বারা কি বোঝাবে? বড় বা সমান বড়, মানে সমান হয়ে তারপরে বড়। আর যদি এটা দিতাম তার মানে কি 50-এর থেকে বড়, তার মানে 51 থেকে শুরু, ঠিক আছে? এরকম আবার যদি এবার এটা ঘুরাই দেয় তাহলে ছোট, তাই না? আবার এটা যদি এভাবে দিই তার মানে ওই একই অবস্থা, যে লেস দেন অর্থাৎ 50 থেকে শুরু করবে সে, ঠিক আছে? তো এই অপারেটর গুলো আর কি কি অপারেটর আছে স্কুল থেকে দেখে আসি। আচ্ছা, আবার কি আছে? ওই যে এরকম দেখালাম বি সমান ডি সমান 50+50, তার মানে কি এখানে প্লাস আছে, প্লাস একটা
যোগ অ্যারিথমেটিক অপারেটর, তাই না? এগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, যেমন যোগ বিয়োগ গুণের জন্য কি স্টার গুণ করার জন্য, তারপরে আছে ভাগ করার জন্য স্ল্যাশ, ঠিক আছে, আর ভাগশেষ দেখার জন্য মডুলাস। তো এগুলো আসলে এত কিছু মনে রাখা সম্ভব, দেখি আমরা এখান থেকে আসলে দেখে আসার কিছু লিস্ট দেখে আসি। কোথায় গেল জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট আচ্ছা অপারেটরগুলো দেখে আসি। দেখেন অপারেটর বলতে কি বোঝাচ্ছে, আমাদের অপারেটর বলতে কয়েক ধরনের অপারেটর আগে দেখছি। অ্যারিথমেটিক অপারেটর কি কি আছে, যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। এখন ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা কি, ঠিক আছে আচ্ছা, তো এর আগে দেখা নিই এটা মিস্ট্রিক, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের, তারপরে ডিসি যেটাকে বলা হয় কমান্ডস, প্রত্যেকটা জায়গাতে গিয়ে তো আমরা কমেন্টসগুলো দেখছি, তাই না? এইচটিএমএলের কমেন্টস একরকম, সিএসএস এর কমেন্টস আর এক রকম, জাভাস্ক্রিপ্টের কমেন্টস যদি ডাবল স্ল্যাশ দেন এটা কমেন্টস এর মধ্যে পড়ে যাবে, আর যদি ওই সিএসএস এর মতো এইভাবে স্টার দিয়ে দেন তাও হবে। এটা হচ্ছে মাল্টি মাল্টি লাইন কমেন্টস, এটাকে যদি দিয়ে আমরা এইভাবে দেন দেখেন তাও হবে, এটা একাধিক লাইনস কমেন্ট করা যাবে, ঠিক আছে এখানে। হ্যাঁ, আর এখানে আরো যা কিছু লিখবেন সব আপনার কমেন্টস এর মধ্যে পড়ে যাবে। আর যদি আগে যেভাবে দেখলাম সেটা হচ্ছে ডাবল লাইন ডাবল স্ল্যাশ, এটা শুধুমাত্র সিঙ্গেল লাইন কমেন্টস, একটা লাইনকে কমেন্টস এর মধ্যে রেখে দিতে পারবেন, ঠিক আছে। এবার আসে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্টটা কি, ধরেন বি এর মানটা হচ্ছে কি 50, আচ্ছা এখন ডি প্লাস প্লাস, তাহলে কি হবে দেখেন, ডি এর মান 50 এবং এর মান এক করে বাড়বে বাড়বে, তারপরে এটা 50 যতবার, এটা হচ্ছে বেশিরভাগ ইউজ করা হয় আমাদের লুপের মধ্যে, তাই না? ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, এটার কাজটা হচ্ছে যে আপনি 50 আছে একবার ঘুরে আসলে এটা হয়ে যাবে কি 51, আবার ঘুরে আসলে এটা হয়ে যাবে 52, সে এক এক করে মানটাকে বাড়ায় দিবে, আচ্ছা এটা হচ্ছে ইনক্রিমেন্ট। এটা আমরা যদি দেখি দেখতে পাবো ডকুমেন্ট ডট রাইট, যদি ডি দেই কি দেখতে পাচ্ছি, একান্ন না, এখানে তো লুপ চলে না, এটা তো একবারই দেখাবে, ঠিক আছে। তার মানে কি দেখে আমরা এখানে ডি এর মানটা দিচ্ছি কত 50, বাট ডি প্লাস দিয়ে দিলাম, শুধু ডিটাকে প্রিন্ট করালাম, দেখাচ্ছে কত 51, তাই না? তার মানে কি এক করে বাড়াই দিছে, আচ্ছা। আর যদি এখানে এই 50টা না দিয়ে যদি মাইনাস দিতাম তাহলে কি হবে, এক করে কমতে থাকবে। বাট এটা আবার ইউজার সিস্টেম কিন্তু দুই রকমের, একটা হচ্ছে ডি এর পরে আর একটা হচ্ছে ডি এর আগে, এই যেটাকে বলা প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে। প্রি বলতে কি, যে এটা পূর্বেই এত আগেই বেড়ে যাবে, আবার দেখা যাচ্ছে যে প্রি ডিক্রিমেন্ট মানে যেটাকে বলা হয় যে এটা আগেই মাইনাস হয়ে যাবে তারপরে দেখাবে, এরকম আর কি, ঠিক আছে। তো আমরা বেশিরভাগই এইভাবে ইউজ করবো, আমরা বেশিরভাগ আমাদের যতটুকু প্রয়োজন হয় এইভাবেই আসলে ইউজ করবো, ঠিক আছে আচ্ছা। এটা এক ধরনের অপারেটর গেল, এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা দেখলাম এক্স এর মান ওয়াই এর মধ্যে, মানে এক্স সমান ওয়াই, তার মানে ওয়াইটাকে এক্স এর মধ্যে রেখে দেওয়া, আবার এক্স প্লাস ওয়াই যেটাকে যদি নর্মাল ভাবে এইভাবে লিখি, এটাকে যদি আমরা শর্ট করি তার মানে এইভাবে শর্ট টাইপ লিখতে পারবো, ঠিক আছে। নর্মাল ভাবে এটা প্লাস সমান এটাও একটা অপারেটর হিসেবে কাউন্ট করা হচ্ছে, তাই না? প্লাস সমান এগুলো লিখে রাখেন, এগুলো লিখলে হবে কি, এগুলো যদি একটু মনে রাখেন, ওই যে আবার এক্সাম দিতে গিয়ে মানে বিপদে পড়া লাগবে না আর কি, যদিও আমরা এটা প্রজেক্টে ইউজ করবো না, তারপরেও তো একটা এক্সাম আছে নাকি, আচ্ছা। এটা একটা অপারেটর, এইগুলা স্টার যে আমরা গুণ করার জন্য যেটা শর্ট অপারেটর, ঠিক আছে, এগুলো এক ধরনের অপারেটর, আচ্ছা। এই যে কম্পারিজন অপারেটর সমান ইকুয়াল টু,
ঠিক আছে, এটা সমান ওইটা কি না, অর্থাৎ এর মানও সমান ডি এর মানও সমান কিনা। আচ্ছা, এটা হচ্ছে ইকুয়াল ডাটা টাইপ, দুইটা সমান ডাটা টাইপও সমান, এটা দিয়ে সরাসরি বলছে নট ইকুয়াল, ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে বোঝাচ্ছে নট ইকুয়াল ভ্যালু, অর্থাৎ ডাটা টাইপও ডাটাও সমান না, ডাটা টাইপও সেম না। এটা হচ্ছে লেস দেন অ্যান্ড গ্রেটার দেন, যেটাকে বলা হয় ইয়ে করা, কম্পেয়ার করা, যে এটা থেকে এটা বড় কি না। আচ্ছা, গ্রুপে পেয়ে যাবেন। আচ্ছা, লেস দেন অর গ্রেটার দেন দিয়ে বোঝাচ্ছে যে এটা এটা থেকে বড় বা ছোট কিনা, ঠিক আছে, এরকম কিছু। অর্থাৎ এগুলাকে বলা হয় কম্পেয়ারিজন, কম্পেয়ার করা, একটার সাথে আর একটা তুলনা করা, ঠিক আছে। আচ্ছা, এইগুলো নিয়ে আমরা তেমন কাজ করা নাই। এন্ড অর এটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর, যেটাকে বলা হয় আমরা ট্রু ফলস মানে ইয়ে দিই, এন্ড গেট অর গেট, এখানে আবার গেটের সিস্টেম চলে আসবে, ট্রু অর ফলস, ওয়ান জিরো, এগুলো চলে আসবে। হ্যাঁ, লজিক্যাল অপারেটর, এন্ড অর আর নট। এন্ড হচ্ছে যে এন্ড মানে কি, ডাবল এন্ড, এন্ড যদি অপারেটর দুটা ডাবল এন্ড ইউজ করা হয়, এন্ড এন্ড দিয়ে কি বোঝায়, দুইটার কন্ডিশনের মধ্যে যে কোনো একটা নাকি, না দুইটাই, দুইটাই সেম হতে হবে। যদি কন্ডিশন ইউজ করি তার মানে এই পাশে যে কন্ডিশন ইউজ করবো, এন্ড এর ওই পাশে যেটা ইউজ করবো, এটা দুইটাই সমান হতে হবে। অর হইলে যে কোনো একটা সমান হতে হবে। এটার একটা আবার কিন্তু সার্কিট আছে, সার্কিট দিয়ে সুন্দর করে বোঝানো যায়, লজিক গেট, ট্রু ফলস, ইয়ে আছে আপনার, ট্রুথ টেবিল আছে, এগুলো দিয়ে সুন্দর করে আসলে বোঝানো যাবে। আচ্ছা, অপারেটর গেল, ভেরিয়েবলস, কমেন্টস, স্টেটমেন্ট, সিনট্যাক্স, আউটপুট। আচ্ছা, এখানে এখানে এটা ইলিভেন্ট বাই আইডি, হ্যাঁ এখানে কি আমরা এই স্টুডের মধ্যে এটা দেখাচ্ছি না, এটা তো আইডি নাকি, এটা ধরে কি সিএসএস করা যাবে না, তাহলে সিএসএস করলে তো হয়ে গেল। আসলে আমরা এই এটা সরে যায় কিনা, তাই না। আচ্ছা, এখানে তো আসলে একবারে ইয়ে নর্মাল আছে, আমরা যদি আরো কয়েকটা ইয়ের মধ্যে লিখি তাহলে বোঝা যাবে যে লেফটে সরে কিনা, হয়তো সরলেও বেশি সরবে না একটা স্পেস করে। আমরা যেমন এইচটিএমএল এ যখন নিছি অনেক স্পেস দিলেও একটা স্পেসের বেশি নিছে, একটা স্পেসের বেশি নেয় না, তো এইগুলোর জন্যই আমরা যে এইচটিএমএল এন্ড জাভাস্ক্রিপ্ট দুটো একসাথে ইউজ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এবার একটা কাজ করি যে কিছু ফাংশন দেখি, ফাংশনটা কি, ফাংশন দেখবো না গেলে লুপ দেখবো, ফাংশন আগে দেখ, লুপ লুপটা আগে পড়ে, ফাংশনটা আবার বেশি বেশি ইউজ। আচ্ছা, এটুকু তো বুঝছি, তাই না। আচ্ছা, আগে লুপে দেখে আসি নাকি, যেমন আমি বলছিলাম যে কিছু কিওয়ার্ড, যেমন ভেরিয়েবলের জন্য ভার, লুপের জন্য একটা, সবগুলোর জন্য আলাদা আলাদা কিওয়ার্ড আছে। তবে লুপ কি কি আছে, কয়েক ধরনের লুপ আমরা পাই, ফর লুপ আছে, হোয়াইল লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে। আমরা সবথেকে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে ফর লুপ আর হোয়াইল লুপ, ঠিক আছে। এখন যদি ফর লুপটা ইউজ করি তার মানে আপনাকে কি কাজ করতে হবে, একটা ফরের জন্য যে আমি এটা ফর লুপ ইউজ করতেছি এটা বোঝাইতে হবে না, আগে আমাকে এটা বোঝাইতে হবে যে আমি এটা ফর লুপ লিখতেছি, তার মানে এখানে আমাকে অবশ্যই ফর এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তার মানে এবার আমরা ফর লুপ শুরু করলাম, ফর লুপ শুরু করার পর এখানে দুটা কি বলা হয় এটাকে, ফার্স্ট প্যাকেজ, এটাকেই বলা হয় ধরেন একটা লুপের হেডিং, হেড পার্ট, এটার মধ্যে যেটা আসবে এটা হেড পার্ট, আর এটা হচ্ছে তার বডি সেকশন, ঠিক আছে। এখন এই ফরের মধ্যে আমি কি কি করতে পারি, ফরের মধ্যে প্রথমত ইনিশিয়ালাইজেশন, আপনি কি একটা জিনিস ইনিশিয়ালাইজ করলেন যে
আয় সমান জিরো বা এর মানটা বলে দিলেন যে সে শুরু হবে কোথা থেকে। দ্বিতীয়ত সে কন্ডিশন, কন্ডিশন বলতে সে কত দূর পর্যন্ত চলবে। দ্বিতীয়ত তারপরে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, ঠিক আছে, এক এক করে বাড়বে বা এক এক করে কমবে, এটা বলে দিতে হবে। তার মানে এখানে কি আসবে, আয় সমান, যখন আয় একটা ভেরিয়েবল, আমরা বেশিরভাগ ফর্ম রূপে বা লুপ চালাতে গেলে আয় বা জে এগুলো ধরে ইউজ করি, তো আয় সমান জিরো, তার মানে কি আয়ের মান জিরো, এটা শুরু করলাম, এটা হচ্ছে কমন যে আয় মান জিরো, এগুলো আয় দিয়েই ধরা হয়। আয় কত দূর পর্যন্ত চলবে এভাবে আসবে, আচ্ছা দেখি, হ্যাঁ দেখি দেখি কি হয়। প্রত্যেকটা স্টেপের মধ্যে এই সেমিকোলনটা, তিনটা স্টেপ আছে, তিনটা স্টেপে এই সেমিকোলনটা দিয়ে আলাদা করতে হবে, তা না হলে কাজ করবে না, ঠিক আছে। আচ্ছা তারপরে আমাদের আই প্লাস প্লাস প্লাস, তার মানে আই কে এক এক করে বাড়াবো, ঠিক আছে। এখন কথা হচ্ছে এইবার এই আইটাকে আমাকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। এবার এটার মধ্যে আইটাকে আমি প্রিন্ট করাই দিলাম, ঠিক আছে, আউটপুট আসবে। কন্ডিশন ঠিক হয়েছে, কন্ডিশন ঠিক হয়েছে, বাইরে না আসছে, এক এক করে আসছে না, দেখেন এবার কি হচ্ছে। আমাদের প্রথমত আই জিরো বা আই ধর ওয়ান থেকে শুরু করলাম, কি হয়েছে আই এর ওয়ান, এই লুপটা সবচেয়ে ইয়ে হচ্ছে, লুপটাতে প্যাচ লাগানো বেশি থাকে, ঠিক আছে। মিস্টেড লুপটা তো আরো বেশি থাকবে অবশ্যই, মিস্টেড লুপটা দেখবো, মিস্টেড লুপ পর্যন্ত দেখবো। আচ্ছা এখন দেখেন এখানে আই থেকে শুরু করলাম, আই এর ওয়ান ওয়ান থেকে কি হচ্ছে সে নাইন পর্যন্ত এ হচ্ছে। আচ্ছা আপনি এখানে একটা স্পেস দেবেন, এই যে স্পেসের কথা বললাম, দেখেন এগুলো লেগে লেগে আছে, একটা স্পেস দিবেন বা বিয়ার ট্যাগ দিবেন, নিচে নিচে আসার জন্য কি করতে হবে আমাকে, একটা বিয়ার ট্যাগ দিতে হবে না, ভেঙে নিচে নামানোর জন্য, এটা কিভাবে করতে হবে। আমি যদি মনে করি এখানেই করবো, তার মানে কি ওইটা কি আবার ওইটা এইচটিএমএল না, এইচটিএমএল, এইচটিএমএল এর জন্য এখানে যেহেতু জাভাস্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল ইউজ করতেছি, তার মানে আমাকে একটা, এটাকে বলা হয় কনকেটেনেশন, মানে দুটাকে কনকেট মানে যোগ করে দেওয়া, ঠিক আছে। এর সাথে কি হবে আমার একটা বিআর যোগ হয়ে যাবে, দেখি এটা কাজ করে কিনা, হয়েছে, যেটাকে বলা হয় আমার কনকেটেনেশন। দেখেন এইচটিএমএল ও ইউজ করলাম জাভাস্ক্রিপ্টের মধ্যে, আবার এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল, এটার সাথে আমি যদি যখন কোনো এইচটিএমএল যোগ করব তখন এটার সাথে এটাকে আমাকে কনকেট করে দিতে হবে, আর জাভাস্ক্রিপ্ট কনকেটেনেশন করার জন্য প্লাস সাইনটা ইউজ করা হয়, ডাবল কোটেশনের মধ্যে পড়বে না, এইচটিএমএল তো লিখতে হলে তো আপনি ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে, তাই না। এখন আপনি যদি মনে করেন এখানে একটা স্পেস দিব, তার মানে কি এখানে একটা স্পেস দিয়ে দেন শুধু, তাহলে কি হবে, এখানে দেখেন ওইটা এক লাইনে থাকবে কিন্তু একটা করে স্পেস পাবে, বোঝা গেছে এবার স্পেসের বিষয়টা। তার মানে আমরা এখানে সবই করতে পারবো কিন্তু শুধুমাত্র একটা প্লাস সাইন দিয়ে এটাকে কনকেট করে দিতে হবে, তো বিআর ট্যাগ দিয়ে আমরা নিচে নিচে নামাই নিয়ে আসি। আচ্ছা নিচে নামলাম, সে কি করছে ওয়ান থেকে নাইন পর্যন্ত প্রিন্ট করাইছে। এখন এই লুপটা কিভাবে কাজ করতেছে এটাই নাকি, এটাই বড় কথা যে এই লুপটা আসলে কিভাবে কাজ করতেছে। প্রথমত লুপের তিনটা পার্ট, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটা হচ্ছে কন্ডিশন, একটা হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, ঠিক আছে, সে বাড়বে কি কমবে এটা। তো কথা হচ্ছে যে এখানে প্রথমত কি করতেছে, আমরা ইনিশিয়ালাইজ ফর লুপের কিওয়ার্ডটা নিছি, নেওয়ার পরে কি করছে সে, আমরা ইনিশিয়ালাইজ করছি যে আই এর একটা ভেরিয়েবল ধরছি এবং এই ভেরিয়েবলটা শুরু হচ্ছে কোথা থেকে, এক থেকে ওয়ান থেকে, তার মানে ওয়ানটা দেখাতে হবে আগে, তাই না। আচ্ছা ওয়ান থেকে দেখানোর পরে, আচ্ছা এবার কি সে এখানে আসবে, ডিক্রিমেন্টে তো আগেই যাবেই না, আগে সে কি করবে এখানে কন্ডিশন চেক করবে যে আই কি দশের থেকে ছোট না বড়, ঠিক আছে। এখানে কি বলতেছে, এখানে তো দশটা বড়, তাই না, দশটা বড় মানে সে দশ পর্যন্ত প্রিন্ট করবে, যদি আই এর মান ছোট হয়ে থাকে দশের থেকে তাহলে সে প্রিন্টে যাবে, ঠিক আছে। এখন দেখেন সে যদি বড় হয়ে থাকে ছোট হয়ে থাকে তার মানে এখানে সে আসবে ডকুমেন্ট ডট রাইট এসে দেখবে যে সে কি প্রিন্ট করাতে বলছে, সে প্রিন্ট করাই দিবে, তারপর একটা ব্রেক সে
আবারও প্রিন্ট করাবে। প্রিন্ট করার পর সে সে কি করবে, এবার ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্টে চলে যাবে। সে এখানে ওয়ান ছিল, ওয়ানে এসে ওয়ানে একবার প্রিন্ট করাইছে টু, এবার ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্টে গিয়ে সে ওয়ান থেকে কি হয়ে যাবে, টু হয়ে যাবে। টু হয়ে যে সে এখানে এবার আবার সে এই পাশে ব্যাক আসবে, এসে বলবে যে তার কন্ডিশন আবার চেক করাবে যে আই এর মান 10 থেকে ছোট না বড়, কন্ডিশন টু না ফলস। যদি ট্রু হয়ে থাকে অর্থাৎ আই এর মান যদি 10 থেকে ছোট হয়ে থাকে, এখানে আর যাবে না সে, ঠিক আছে? এটা একবারই। সে এখানে যদি ট্রু হয়ে থাকে তার মানে সে আবার ভিতরে ঢুকবে, ঢুকার পরে আই এর মান প্লাস ওয়ান হতে ট্রু প্রিন্ট করাবে। সে এখানে ট্রু প্রিন্ট করায় আবার কোথায় চলে যাবে, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্টে চলে যাবে। এইভাবে চলতে থাকবে, কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ না এই কন্ডিশনটা ফলস না হচ্ছে। এখানে বলা হয়েছে যে আই এর মান 10 এর থেকে ছোট, 10 এর থেকে ছোট কি আছে, 9। সে এই জন্য কন্ডিশনটা এইভাবে 9 পর্যন্তই চলতে থাকবে। যদি আমরা এখানে ইকুয়াল লেস দেন অর সমান দিতাম, তার মানে কি 10 পর্যন্ত সেটা চলবে, এর আগে সে থামবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা এখানে কি প্লাস 2 এভাবে দিতে পারবো, দিতে পারবে? দেখি কি করে। আচ্ছা এখানে এইভাবে, আচ্ছা এখন কথা হচ্ছে এখন ব্রাউজার হ্যাং করবে, সেটা কথা। লুপটা যদি এরকম ভুল হয়ে থাকে কিছু সময়, যদি এই লুপটা অবস্থা খারাপ হয়ে হয় নাই, যদি লুপটা আমাদের এখানে কোনো কিছু ইনিশিয়ালাইজ এরকম কিছু ভুল হয়ে থাকে কি করবে, লুপটা তখন তো কি হয়ে যাবে আনলিমিটেড ইনফিনিটি, সে চলতেই থাকবে এবং ব্রাউজার দেখবেন যে এখানে রিলোড হতেই আছে। এরকম অবস্থা চলতে থাকলে কি হয়ে যাবে, এটা কিভাবে করবেন বলেন? ফল এই লুপের জাভাস্ক্রিপ্টের লুপের কন্ডিশন একটু ইয়ে হলে কিন্তু ব্রাউজার হ্যাং করে, মানে বড় কিছু প্রিন্ট করতে লাগে হ্যাং ট্যাং করে বসে থাকে, মানে ওটা তো ইনফিনিটি হয়ে যায় যে কোনো ইয়াতেই। কি ব্যাপার, এখানে এখানে এইটা ফ্রি লোডার পেয়ে থেকে আসলে বুঝলাম না, তো এটা কি নতুন ফিচার নাকি? ব্রাউজারে যেটা কিছু দেখা যাচ্ছে আচ্ছা এবার দেখি, আমরা আমরা এই লুপটা কি বুঝছি, লুপটা বুঝছি বুঝছি মনে হতে হচ্ছে না নাকি? আচ্ছা তো এখন কথা হচ্ছে আমরা একটু নেস্টেড লুপ দেখি, নেস্টেড লুপ দেখবো না এটার মধ্যে সীমাবদ্ধ থাকবো। হ্যাঁ নেস্টেড লুপের প্রয়োজন হয় না, তারপর দেখা দেখান দিতে পারে। নেস্টেড লুপ বলতে যেমন টেবিলের মধ্যে টেবিল বা এরকম কিছু বোঝায়, আমার নেস্টেড আচ্ছা হোয়াইল লুপ, আচ্ছা তারপর তাহলে হোয়াইল লুপটা আগে দেখে আসি। হোয়াইল হোয়াইল লুপটা এরকম, WSI হোয়াইল, হোয়াইল লুপটা এরকম যে প্রথমত হোয়াইল কিওয়ার্ড লাগবে, ঠিক আছে? আচ্ছা যাওয়ার পরে এটা হচ্ছে হোয়াইলের বডি, সেম লেখার নিয়মটি সেম, বাট এটা আবার একটু স্টেপটা আলাদা। যেমন এখানে কি কাজ করছিল, প্রথমত এখানে শুরু হয়েছে তাই না, এখানে শুরু হয়েছে এখানে, তারপরে এসে প্রিন্ট করছে, তারপরে এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কন্ডিশন চেক এইভাবে চলতে থাকছে। কিন্তু হোয়াইলে কি কাজ করতে হবে, একটা আগে সে কন্ডিশন চেক করবে, আগে চেক করবে
প্রথমত ধরেন যে সমান আমরা এখানে ওয়ান ধরে নিলাম, ঠিক আছে, সে এইখানে এসে এইটার মধ্যে সে যে যে কত লেস দেন ইকুয়াল কত কত পর্যন্ত চলবে এটা সে আগে চেক করাবে। চেক করানোর পরে সে কি কাজ করবে, এখানে ডকুমেন্ট উঠলেন না, ডকুমেন্ট ডট রাইট, রাইট দিয়ে কি করবে, সে আগে এই যেটাকে প্রিন্ট করাবে, সে কি করবে তারপরে যেটা প্লাস 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 যাবে। তার মানে কি, এখানে দেখেন একটা একটা প্রত্যেকটা লাইন বাই লাইন হচ্ছে না, প্রথমত ইনিশিয়ালাইজ করলাম ভাব দিনে তো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করলাম, তারপরে এটাকে যে দিয়ে কন্ডিশন চেক করালাম, চেক করানোর পর প্রথমে লাস্ট ভিতরে এসে একবার সে প্রিন্ট করলো, এবার সে কি করতেছে এক এক করে বাড়াই দিচ্ছে, এখান থেকে বাড়াচ্ছে আবার এখানে যাবে কন্ডিশন চেক করাবে, সত্য হলো আবার প্রিন্ট করাবে, আবার এখানে আসবে এটা এক করে বাড়াই দিবে, আবার এখানে যাবে কন্ডিশন চেক করবে, ঠিক হলে আবার প্রিন্ট করাবে, এইভাবে চলতে থাকবে। হোয়াইল লুপটা একটা ধারাবাহিক ভাবে সে চলতে থাকে, ঠিক আছে, বুঝা গেছে। এবার এখানেও সেম রেজাল্ট, বাট লুপগুলো আমরা সেম রেজাল্টই আসে, কিন্তু ইউজ করার ধরন বা লেখার ধরনটা একটু আলাদা। আচ্ছা, আর ডু হোয়াইলের স্ট্রাকচারটা এরকম যে ডু হোয়াইলটা যদি এটা কন্ডিশন ফলস থাকে তারপরেও সে একবার মানে এই ইয়ের মধ্যে ঢুকবে। এইখানে দেখেন এই কন্ডিশনটা যদি ফলস হয়ে থাকে তাহলে কিন্তু আর এগুলো কাজ করবেই না, কিন্তু ডু হোয়াইলটা একটু অন্যরকম। ডু হোয়াইলের সিনট্যাক্সটা আমরা একটু দেখে আসি, সে প্রথমত আগে প্রিন্ট করাবে, প্রথমে সে প্রিন্ট করাবে, তার মানে যা দেন সে প্রিন্ট করে ফেলবে। তার মানে আপনি যদি কন্ডিশন ভুলও দেন, আপনার প্রোগ্রামে যদি কোথাও ভুলও হয়ে থাকে তাও সে একবার হলেও দেখাবে জিনিসটা, তারপরে সে এসে হোয়াইলটা কন্ডিশন চেক করবে। তার মানে কি কেমন বিষয়টা কেমন হচ্ছে, প্রথমত ড্রু, তাই না, ড্রুতে কি করতেছে, ড্রুতে কি করতেছে, প্রথমত সে এখানে আরেকটা ভেরিয়েবল ধরে দিই নাকি, এখানে একটা ভেরিয়েবল ধরে, তার মানে সে দেখেন এখানে সে কি করতেছে, সে প্রথমত এবার এই ড্রু এর মধ্যে ডকুমেন্ট ডকুমেন্ট ডট রাইট, তার মানে প্রথমে সে এই সিটাকে প্রিন্ট করে ফেলতেছে, কোনো কন্ডিশন চেক টেক এর কোনো কিছুই নেই, ঠিক আছে, এখন কথা হচ্ছে তারপরে সি প্লাস প্লাস, তারপরে সে বাড়তেছে এবং এখানে এসে এই সাই ভাল দিয়ে সে কন্ডিশনটা চেক করাচ্ছে, সে সবার লাস্টে চেক করতেছে সি কোথায়, হ্যাঁ সিম্পল হবে 10 পর্যন্ত যাবে। তার মানে এখানে একটা সেমিকোলন পড়বে, তাই না, তার মানে কি সে কি করতেছে সবার লাস্টে এসেছে চেক করাচ্ছে, তাই না। তাহলে কি হলো, আপনি যদি এখানে কন্ডিশনটা ভুল দেন তাহলে কি কাজ করবে, কাজ করার কথা, আপনি যদি কোনো কিছু ভুল লিখেন তাহলে প্রোগ্রামে কাজ করার কথা ছিল, দেখি এটা কাজ করে কিনা আগে, এটাতেও সেমিকোলন হবে ফার্স্টে, তার মানে প্রত্যেকটা স্টেটমেন্ট ক্লোজ না করলে কাজ যাবে, কাজ করবে। এখানে ব্রেক দিয়ে দিই, কোথায় ব্রেক দিব, একটা মাঝখানে ব্রেক দিয়ে দিই, ঠিক আছে, এটাও কিন্তু সেম ভাবেই প্রিন্ট করাইছে, বাট আমি যদি কন্ডিশনটা এখানে উল্টায় দেই, উল্টায় দেই তাহলে কি হবে দেখেন, তাও ওয়ানটা প্রিন্ট হচ্ছেই কিন্তু কন্ডিশনটা কিন্তু ভুল, কন্ডিশন ভুল কিন্তু ওয়ান প্রিন্ট হচ্ছে, কিন্তু অন্যান্য লুপে যদি দেখেন এই কন্ডিশনটা আপনি উল্টায় দেন আর প্রিন্ট হবে, কন্ডিশন ভুল, আপনাকে প্রিন্ট করা দেখানোর কোনো প্রয়োজনই
নয় আপনাকে, কিন্তু এখানে কি হচ্ছে সে কন্ডিশন ভুল বাট তারপরেও সে প্রিন্ট করাচ্ছে, এই জন্য হয়তো আমার ডিউভাইলটা বেশি ইউজ হয় না। এবার ধরেন আচ্ছা শুধু ফরের মধ্যে নেস্টেড নেস্টেড করি নাকি, ফরের মধ্যে শুধু নেস্টেড করে আসি, নেস্টেডটা দেখাবো না দেখাবো না আচ্ছা দেখাই, তার মধ্যে নেস্টেড যেটাকে বলা হয় ফরের একটা ট্যাগের মধ্যে ট্যাগ বা এরকমই তো নেস্টেড বলা হয়, একটার মধ্যে আর একটা জিনিস একই জিনিস ওটার মধ্যে বসে, তার মানে ফরের মধ্যে ফর যখন হবে তখন এটা আবার নেস্টেড লুপ হয়ে যাবে, তার মানে ফরের মধ্যে আবার ফর চলে গেল, ফরের নিয়ে লেখার নিয়মও সেম। তো এখানে আবার দেখি যে সমান এটা ওয়ান কে কে সমান ওয়ান তাই না, সেম ভাবে এখানে কে লেস দেন ইকুয়াল টেন, মানে যত দূর পর্যন্ত আমরা এখানে প্রিন্ট পাইতে যাই যত দূর পর্যন্ত প্রিন্ট করবো তত দূরই সে চলতে থাকবে, সেম ভাবে কে প্লাস প্লাস তার মানে এক এক করে বাড়তে থাকবে, এইবার বেড়ে কি কাজ করবে সে, আমরা দুইটাকে প্রিন্ট করাইতে পারি নাকি, দুইটাকে প্রিন্ট করাইতে পারি, তারপরে ডকুমেন্ট ডট টিও ডকুমেন্ট ডট রাইট রাইট কি প্রিন্ট করবে আই আর জে আই আচ্ছা আই প্লাস, এখানে আমরা একটু ইয়েভাবে প্রিন্ট করাই একটু প্রিন্ট করার ধরনটা চেঞ্জ করি, আই প্রথমত আই প্রিন্ট করছে তাই না, আচ্ছা যেহেতু আমরা না একটা ইয়ে তৈরি করবো তো ধরেন আমি এটা কি এটা তো স্ট্রিং নাকি যেটা সেমিকোলনের ডাবল কোয়েশ্চনের মধ্যে লিখলাম, এবং এখানে যদি স্ট্রিং লিখি তার মানে কি এখানে একটা প্লাস সাইন দিতে হবে, কারণ ভেরিয়েবলটা আইটা হচ্ছে একটা ভেরিয়েবল যেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের এটার সাথে একটা এইচটিএমএল আছে যে কোনো একটা স্ট্রিং যোগ হবে এটার জন্য এটা, আবার এই পাশেও যদি আমি আর একটা স্ট্রিং যোগ করি ভেরিয়েবল দিই তার মানে এটাও এইভাবে দিতে হবে, ঠিক আছে এখন দেখি এখানে কি আসলে রেজাল্টটা কি আসে, আর প্লাস দিয়ে এখানে একটা বিয়ার নাকি এটা হচ্ছে এইচটিএমএল এর, এবার আমি শুধু রেজাল্টটা দেখাচ্ছি 10 পর্যন্ত প্রিন্ট করছে, দেখেন এখানে কি হয়েছে এক্সটা হচ্ছে কি আমাদের কিবোর্ড থেকে যেটা স্ট্রিং আকারে দিছি 1 গুণন 1, আমরা ইচ্ছা করলে কিন্তু রেজাল্টটা দেখাই দিতে পারবো 1 গুণন 1 1 1 মানে নামতা সোজা কথা নামতা প্রিন্ট করার জন্য, ঠিক আছে এই ব্রেকটা এখানে একটা দিয়ে দিই এইটা, এবার দেখেন প্রথমত এটা কার মান, প্রথমে দেখেন প্রথমে যেটা প্রিন্ট করা হয়েছে প্রত্যেকটাতে এক তাই না, পরেরটাতে পরের সারিতে সব 1 2 3 4 5 6 এটা 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে, এখানে এই ভেরিয়েবল এই লুপটা কিভাবে কাজ করতেছে, এখানে প্রথমত লুপটা কাজ করতেছে আয়ের মান কত কন্ডিশন ঠিক আছে আয়ের মান 10 থেকে ছোট সে কি করবে ভিতরে ঢুকে পড়বে, মানে এখানে কন্ডিশন ভুল হলে তো ভিতরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, তার মানে এখানে কন্ডিশন ট্রু তার মানে সে ভিতরে ঢুকবে, ভিতরে ভিতরে যখন ঢুকছে সে আয় মান আয় কত নিয়ে আসছে 1 সে সাথে করে নিয়ে আসছে তাই না, আচ্ছা নিয়ে আসার পরে সে কি করছে আর দেখছে যে আরেকটা লুপ এখানে চলে গেছে স্টার্ট করা হয়েছে, তার মানে কি সে প্রত্যেকটা লাইন না পড়ে তো বের হবে না, সে এখানে পড়বে আবার এখানে কি করবে কে এর মান কত 1, এখানে কন্ডিশন কি কে এর মান কি 10 থেকে ছোট ছোট কি না ছোট, তো তার মানে কন্ডিশন ট্রু তার মানে সে এখানে এবার প্রিন্ট করবে, আচ্ছা প্রিন্ট করে আই কত নিয়ে আসছে 1, এখানে এক্সট্রা আমাদের কিবোর্ড থেকে স্ট্রিং আকারে দিয়ে দিছি ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে যে এখানে যদি থাকে তারপরে আবার কি করবে আবার কে প্রিন্ট করবে, কে কত নিয়ে আসছিল 1, তারপরে গিয়ে একটা বিয়ার ট্যাগ সে প্রিন্ট করে দিছে তাই না, তার মানে কে এর মানও 1 প্রিন্ট করলো আই এর মানও 1 প্রিন্ট করলো কে এর মানও 1 প্রিন্ট করলো, তার মানে আমাদের আউটপুটে প্রথমত এইটুকু ঠিক আছে দুইটাই মানই 1, আচ্ছা এবার দেখি যেহেতু আই এর মান 1 নিয়ে আসছে কে এর মান
এই লুপের মধ্যে একবার যেহেতু ঢুকে গেছে, এই লুপটা ফলস না হওয়া পর্যন্ত, মানে কন্ডিশন ফলস না হওয়া পর্যন্ত এই লুপ থেকে সে বাইরে বের হতে পারবে না, ঠিক আছে? তার মানে সে কি করবে, এখানে কে এর মান ওয়ান একবার সে কাজ করাইছে, কে এর মান নিয়ে চলে যাবে কোথায়, কে প্লাস প্লাস, প্লাস প্লাস যাওয়ার পরে কন্ডিশন কি সত্য, মানে ট্রু, আর কে এর মান দশের থেকে ছোট, সে কি কাজ করবে, আবার ডকুমেন্টের ফ্রাইডে আসবে, আই এর মান কত প্রিন্ট করবে, এখানে কি গেছে, আই এর মান তো ওয়ানই প্রিন্ট করবে, কারণ এই লুপ থেকে না বের হয়ে এখানে সে যেতে পারবে না, আই এর, আর এখানে ঢুকছে আই কত নিয়ে, ওয়ান নিয়ে, তার মানে সে ওয়ানটাই সে বারবার প্রিন্ট করাবে যতক্ষণ না এখানে দশ পর্যন্ত প্রিন্ট না হচ্ছে, ঠিক আছে? তার মানে কি আই এর মান আগে ওয়ান ছিল, এইবার এখানে এক্স প্রিন্ট করলো, কে এর মান প্রিন্ট করবো, কে এর মান কত প্লাস হয়ে টু হয়েছে, আচ্ছা এবার প্রিন্ট করলো, করার পরে এইবার এই রেজাল্ট আসতেছে ওয়ান প্লাস ওয়ান দুজন দুই, ঠিক আছে টু, এবার আসতেছে আবার কে চলে যাবে কোথায়, এখানে কে গিয়ে দেখবে যে এক বাড়াবে, তার মানে কত হয়েছে থ্রি, থ্রি হওয়ার পর কি করতেছে সে আবার কন্ডিশন চেক করতেছে, করার পর আবার কোথায় আসতেছে, এখানে, এখানে এসে আই এর মান কত ছিল সেম, কারণ কি এখানে কন্ডিশন ফলস না হওয়া পর্যন্ত এখানে সে বাড়াতেই পারবে না, এবার কি করতেছে আই এর মান প্রিন্ট করতেছে, আবার এসে কে এর মান প্রিন্ট করা ফেললো, তার মানে কি এবার কি হয়েছে থ্রি হয়ে গেল, এইভাবে যতক্ষণ পর্যন্ত ট্রেন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা থেকে বের হইতে পারবে না, এই ফট থেকে বের হইতে পারবে না, যখন এখানে কন্ডিশন ফলস হয়ে যাবে অর্থাৎ এগারো হয়ে যাবে কে এর মান, কের মান এগারো হওয়ার সাথে সাথে এখানে এগারো না হওয়া পর্যন্ত কিন্তু এখানে বের হইতে পারবে না, সে কের মান এগারো অর্থাৎ দশের থেকে বেশি হইতে হবে, এগারো হইলেই সে এখান থেকে বের হয়ে যাবে, সোজা কথা বের হয়ে কোথায় চলে যাবে, একটা বিআর এল এটা প্রিন্ট করবে, কিন্তু এখান থেকে বের হয়ে এই লাইন প্রিন্ট করবে, এই লাইন প্রিন্ট করেই কোথায় চলে যাবে, আবার তার প্যারেন্ট যে লুপটা আছে তার কাছে চলে যাবে, তার কাছে যে কি করবে আই প্রথমত এক বাড়াই ফেলবে, আই এর মান কত ছিল টু, ওয়ান ছিল টু হয়ে গেল, এখানে কন্ডিশন কি সত্য, সত্য, যদি সত্য হয় তার মানে আবার ভেতরে ঢুকবে, এবার আই কত নিয়ে ঢুকছে টু নিয়ে ঢুকছে, তারপরে টু ঢুকার পরে কে কে পাইছে, কে এর মান কত পাইছে ওয়ান পাইছে, কে এর কন্ডিশন কি টু, তার মানে এখানে ভিতরে ঢুকবে, আই কত প্রিন্ট করবে টু প্রিন্ট করবে, কারণ আই টু নিয়ে ঢুকছে, এবার কে কত নিয়ে আসছে ওয়ান, এবারে এইটাই হচ্ছে এটা টু গুণন ওয়ান, যেটাকে বলা হয় দুয়ের ঘরে নামতা না নাকি, আচ্ছা এবার যদি রেজাল্টটা দেখাতে চাই এটুকু বুঝছি তো নাকি, এটা রেজাল্টটা যদি বসাইতে চাই তার মানে আমরা এইভাবে প্রিন্ট করতে পারি যে এখানে আবার ভার নিলাম আর ইয়েস রেজাল্ট দিয়ে, মানে রেজাল্ট একটা দেখাই দিই নাকি, আই গুণন কে সেমিকোলন এবার দেখি কে এর মানটা, এইবার এখানে আবার কি আসবে, এখানে একটা ইকুয়াল প্রিন্ট করাতে হবে না সমান, তার মানে আবার এখানে আসবে কি ইকুয়াল সমান, এবার আসবে হচ্ছে আর ই এস, এখানে আরেকটা প্লাস, তার মানে এবার এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট সব এক করে ফেললাম কিন্তু, ঠিক আছে সব এক লাইনে চলে আসছে, এবার দেখেন এবার এখানে নামতা হয়ে গেছে, ঠিক আছে, ও ওয়ানের ঘরে নামতা, দুয়ের ঘরে নামতা, তিনের ঘরে নামতা সব হয়ে গেছে, কত দূর পর্যন্ত চলছে এটা টেন পর্যন্ত, ঠিক আছে, তো এটাই হচ্ছে নেক্সট লুপ, তার মানে আমাকে এখন আমার কথা হচ্ছে যে আমি যদি প্রজেক্টে এগুলো ইউজ করবো কোথায় ইউজ করবো, আমি প্রজেক্টে এগুলো নাও ইউজ করতে পারি, বাট আমার এই লুপটা লাগবে, লুপটা কি এই ফল লুপটা কিভাবে কাজ করে, হোয়াইল লুপটা কিভাবে কাজ করে, ঠিক আছে এই জিনিসটা আমার জানতে হবে, আমার এখানে এটা যে শিখে প্রজেক্ট ইউজ করতে হবে তা কিন্তু না, বাট আমার এটা জানা থাকতে হবে যেখানে, না না এটা আপনার জানা থাকতে হবে অ্যান্সারের জন্য না শুধু, ঠিক আছে ভবিষ্যতের জন্য জানা থাকবে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যান এরপরে ডেভেলপমেন্ট শিখতে যান, এই ফর আর হোয়াইল লুপের যে এত ইউজ তখন দেখবেন, ঠিক আছে তার মানে এখান থেকে জানা থাকলে ওইখানে গিয়ে সহজ হয়ে যাবে,
আমাদের আর কি কি আছে? আর আজকে দেখাবো আর ফাংশন জাভাস্ক্রিপ্টের দরকার নেই তো, জাভাস্ক্রিপ্ট দেখাতে গেলে আমরা ওয়েব ডিজাইন ওই দিক থেকে ট্র্যাকে আলাদা হয়ে যাবেন। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ভালো করে পড়তে যে শিখতে যাবেন দেখবেন যে সে ওয়েব ডিজাইন শিখে গেছে, সে এবার ওয়েব ইয়ে প্রোগ্রামার হয়ে গেছে, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার হয়ে গেছে। ঠিক আছে।